আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না, কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বাসায়, তোমার টয়লেটে, তোমার বেডরুমে, তোমার প্রত্যেকটা জায়গা, তাদের পণ্যগুলো শোভা পেয়েছে, এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে, তুমি জেনে হোক আর না জেনে হোক, তুমি বুঝে হোক আর না বুঝে হোক, তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত। প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য। আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকাকোলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডকডক করে গিলছেন, আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না, এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত। আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু সয়ে যায়। এক ভাই খুব চমৎকার বলেছেন, আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক। আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত 50% এমনিতেই সাইজ হয়ে যাবে। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা মানব ইতিহাসের বর্বরতম একটা অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন। সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে হচ্ছে, ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে, বাচ্চা আছে, বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই, এরকম ঘরে ঘরে, এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত অভিশপ্তরা বোমা মেরে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ক্ষুধার তাড়নায় মানুষ যখন দিকবিদিক ছুটোছুটি করছে, বাহির থেকে কোনো খাবার সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে আছে কিন্তু সেই ত্রাণ পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা ত্রাণের গাড়ি কোনো মতে ভিতরে ঢুকেছে, সেখানে যখন ক্ষুধার্ত মানুষেরা চতুর্দিক থেকে একত্র হয়েছে তাদের উপরে বোম্বিং করে তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। হসপিটালে অ্যানেস্থেসিয়ার অভাবে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের যখন অপারেশন করতে হচ্ছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন না থাকার কারণে ডাক্তার সরাসরি ছুরি দিয়ে কেটে এই জীবন্ত বাচ্চা ছেলেটাকে, মেয়েটাকে, বাচ্চা শিশুটাকে আর্তনাদের মধ্যেই কাটাকাটি করতে হচ্ছে। এরপরও বাহির থেকে কোনো মেডিসিন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই কাজগুলো তারা করছে যারা পৃথিবীতে মানবতার সবক সকাল বিকাল আমাদেরকে দেয়, মানবাধিকারের সবক আমাদেরকে সকাল বিকাল শিখায়। আমরা যাদের কাছ থেকে তথাকথিত গণতন্ত্র শিখি, আমরা তাদের কাছ থেকে ব্যক্তি স্বাধীনতার কথা শিখি, এই মানুষগুলোর আসল মানবতার রূপ আমরা দেখি ফিলিস্তিনে অত্যন্ত বর্বরভাবে, অত্যন্ত বাজেভাবে বের হয়ে পড়েছে, প্রকাশ হয়ে গেছে। এরকম একটা সময় আমরা যখন আমাদের দেশের দিকে তাকাই, আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি, জাতির একজন সাধারণ সদস্য, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত, খুবই অনুতপ্ত, খুবই ব্যথিত। এই জন্য লজ্জিত অনুতপ্ত যে সমস্ত কোম্পানিগুলোর টাকা বোমা হয়ে আমার নিরীহ মুসলিম ভাই বোনদের উপরে নিপতিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা একটি দেহের মতো। আমার মুসলিম ভাই বা বোন তিনি আফ্রিকায় থাকুন কিংবা আমেরিকায়, ইউরোপে থাকুন কিংবা এশিয়ায়, যেখানেই থাকুন না কেন, তার কষ্টে আমি কষ্ট অনুভব করব, এটা আমার ইমানের দাবি। আর যদি কষ্ট অনুভব না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমানের কোনো ছিটে ফোটাই নেই। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি যে পশ্চিমা পৃথিবীতে তারা পর্যন্ত যে দেশগুলোর সরকার এবং রাষ্ট্রযন্ত্র ইহুদিদের এই বর্বর হামলাকে নানাভাবে সমর্থন করছে, সেই দেশগুলোর অনেক নাগরিকরা তাদের বিবেকে তাড়নায় তাড়িত হয়ে যে সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন পণ্য বেচা টাকা এটা ইহুদিদেরকে পেট্রোনাইজ করছে, এই শিশু হত্যার জন্য, নারী হত্যার জন্য, এই নিধন যজ্ঞের জন্য সাধারণ মানুষ নিজেদের দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে নিজ বিবেকের তাড়নায় তাদের পণ্যগুলোকে বয়কট করছে। আমি মালয়েশিয়াতে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, জাপানে দেখেছি যে এই বর্বরোচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্টগুলোতে, ইহুদি রেস্টুরেন্টগুলোতে, ইহুদি কোম্পানিগুলোতে রীতিমতো মাসি মারছে। তার্কির এক ভাই কদিন আগে আমার অফিসে আসছেন, তিনি বললেন, ভাই ম্যাকডোনাল্ডসের মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল পড়ে থাকতো সারাদিন, একটা বার্গারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় ধরে, সেই রেস্টুরেন্টে এখন আপনি যদি যান আপনি অবাক হবেন, রীতিমতো মাসি মারছে তারা।
মানুষ ঢুকছে না আপনি যদি মিডল ইস্টে চলে যান দেখবেন তাদের র‍্যাকগুলোতে একটার সাথে দুইটা ফ্রি অফার দিয়েও কোনো গ্রাহক তারা টানতে পারছে না এটা যে কত বড় একটা ইফেক্টিভ কাজ ছিল সেটা আমরা দেখেছি এই কোম্পানিগুলো যখন একের পর এক তাদের অবস্থান ক্লিয়ার করা শুরু করার জন্য ইনিয়ে বিনিয়ে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করছে যে না আমরা এটার সাথে নাই আমরা সমর্থন করি ফিলিস্তিনকে অন্তত তাদের মুখ দিয়ে এই যে কথাটা বলানো গেছে এটা একটা বড় সাফল্য আমরা যখন ফিলিস্তিনের মানুষদের এই দুরবস্থা দেখতে পাই বিভিন্ন ভিডিও দেখতে পাই এগুলো দেখার মতো না এত নির্মম আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছি আমরা খুব আরামে খাচ্ছি আমরা ফুর্তি করছি আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ঈমান যে একেবারে দুয়ে মুছে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খলস নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোনো ন্যূনতম কোনো পরিবর্তন আসছে না কোনো প্রকার ভাবলেশ হচ্ছে না আপনার ফিলিংস হচ্ছে না আপনার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আপনার তো খাবার উঠে যাওয়ার কথা আমরা তো পাগল হয়ে যাওয়ার কথা এই দৃশ্যগুলো দেখার পর আমার তো ঠিক থাকতে পারার কথা না ঈমানের দাবির কারণে তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করার কথা ব্যাকুলতা সৃষ্টি হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না ভাইরা আমার আমাদেরকে শয়তান একটা প্রবোধ দেয় এই ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক ইউটিউব আর স্কিপ করে চলে যাই উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশের মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক একজন নগণ্য মানুষ তুমি এই আন্তর্জাতিক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই তোমার কি করার আছে সো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো বাস আমি একটু দোয়া করে ওটাকে স্কিপ করে আর একটা ঝাঁকানাকা কোনো ভিডিওতে আমি ডুবে যাচ্ছি এই না আমাদের অবস্থা আসলে কি তাই আমি তো তা মনে করি না এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয় শয়তান বলে তোমার কিচ্ছু করার নেই কে বলেছে আপনার কিছু করার নেই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি নিজেও ভাবেন নাই আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও নাই কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইহুদি পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো চকলেটের নামে কখনো ড্রিঙ্কসের নামে কখনো রেস্টুরেন্টের ফাস্টফুডের নামে তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্প্যাথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আল্লাহ এই কথা বলবেন এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে প্রতিদিন আপনি চাঁদা দিচ্ছেন আমি একটা পেস্ট কিনতেছি না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাঁদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাঁদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছি এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডকডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম ভুলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি না এটা আমাদের একটা দুর্বলতা আমাদের দুর্বলতাটা আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার আমরা কয়দিন খুব জোরেশোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু সয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমার এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে এই কথাগুলো আমি বললাম আমি কেন এসেছি আমি জানি যে এইটা কোম্পানি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস লিমিটেড এই কোম্পানি এটা একটা দেশীয় কোম্পানি আমি যতটুকু জানি সম্পূর্ণ 100% একটা দেশীয় কোম্পানি এই কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো দেশীয় প্রোডাক্ট এরকম আরও যে সমস্ত কোম্পানি দেশীয় আছে এই কোম্পানির মান গুণগত মান যদি সেই বাইরের জিনিসগুলোর চাইতে কম হয় দাম যদি বেশিও হয় আমার ইমানের দাবি আমার দেশের প্রতি ভালোবাসার দাবি আমি আমার দেশীয় পণ্যগুলো কিনবো আমি এগুলো কিনবো না
এই কথা আমি দীর্ঘ বহুদিন থেকে বলে আসছি। আমার এখানে আসার মূল আকর্ষণের জায়গাটা এটা যে এটা একটা দেশীয় কোম্পানি। আমার উদ্দেশ্য যে আমরা দেশীয় পণ্য ব্যবহার করার ব্যাপারে আমরা আগ্রহী হই এবং ইহুদিদেরকে পণ্য কেনার নাম করে ইহুদিদের আপনার ফিলিস্তিনের মানুষদের হত্যার জন্য চাঁদা না দেই। আপনি নামাজ পড়তেছেন, আপনি সেজদা করতেছেন, আপনি অনেক কিছু করতেছেন, দিন শেষে আপনি মুসলমানদের হত্যার সঙ্গে জড়িত, আপনি নিরীহ মা শিশুগুলোকে হত্যার সাথে জড়িত, আপনি জানছেন না। তো আমার এখানে আসার আগ্রহের জায়গাটা আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি যে আমি ওই সমস্ত পণ্যগুলো বয়কটের পেছনে আমি কাজ করার চেষ্টা করছি, বয়কটের জন্য কাজ করার চেষ্টা করছি, ক্যাম্পেইন করার চেষ্টা করছি, বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। একটা দেশীয় পণ্য, একটা দেশীয় কোম্পানি, তাদের যে অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমই আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রতিদিনের দরকার হয়, তাহলে আমরা কেন এই কোম্পানির আইটেম বাদ দিয়া অন্য জিনিস আমি কিনবো? আমার দেশীয় জিনিস, আমি শুধুমাত্র এই কোম্পানির কথা আমি বলছি না, যত রকমের দেশীয় আইটেম আছে আমি সেগুলো কেন কিনছি না? মুসলিম কান্ট্রিগুলোর তৈরি করা জিনিস খুঁজে খুঁজে আমি কেন কিনছি না? আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত 50% এমনিতেই সাইজ হয়ে যাবে, এমনিতেই সাইজ হয়ে যাবে, এমনিই সোজা হয়ে যাবে যদি আপনি তাদের পণ্যগুলো বয়কটটা যথাযথভাবে করতে পারেন। আমি যে বলেছিলাম একটা কথা, বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত অনুতপ্ত, সেটা এই জন্য বলেছি যে গোটা পৃথিবীতে যেখানে বয়কট করে তাদের ব্যবসা লাঠে উঠাই দিয়েছে, আমার এই স্বদেশ এটা নাকি দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ, সবচেয়ে বেশি পৃথিবীতে যে দেশগুলোতে মুসলমানের সংখ্যা বেশি তার ভিতরে দ্বিতীয় বা তৃতীয় আমার দেশ, অথচ আমার দেশে এদের পণ্যগুলো বয়কটের তেমন কোনো হিড়িক পড়ে নাই। এটা একজন আলেম হিসাবে আমার ব্যর্থতা যে আমি আমার জাতিকে বোঝাতে পারিনি। আমি আজকে আপনাদেরকে, আপনারা যারা এখানে ডিলার আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আমি এর আগে বিভিন্ন বক্তব্যেও বলেছি, আপনারা আপনাদের কোম্পানির প্রচার প্রচারণা চালাবেন আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্যে, সেই সাথে আপনাদের একটা উদ্দেশ্যকে প্লাস করে নেন, একটা উদ্দেশ্য যোগ করে নেন যে এটা আমার ইমানে চেতনার অংশ, আমি ইহুদি পণ্যগুলোর বিপরীতে আমার এই পণ্য, আমার এই কাজ, আমার এই আইটেমগুলো আমি মানুষকে দেব, ঘরে ঘরে পৌঁছাবো, এটা হবে ওই ইহুদি অভিশপ্ত ইহুদি তাদের যে পণ্যগুলো আছে তার বিপরীতে, এটা একটা ইমানি চেতনার জায়গা থেকে আমি করছি। আপনারা যদি এটাকে প্লাস করতে পারেন তো ব্যবসা শুধুমাত্র দুনিয়ার টাকা হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনি শুধুমাত্র এই একটা আমল যদি নিষ্ঠার সাথে করতে পারেন, এখলাসের সাথে করতে পারেন, আবার বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করে বরং নিছক আল্লাহকে খুশি করার জন্য যদি করতে পারেন, তো আমি তো মনে করি কিয়ামতের দিন আপনার এই আমলটার কারণেই শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। ভাইরা আমার, আমি আশা করব আপনারা এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করবেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের ব্যবসার পলিসির অংশ হিসেবে আপনাদের কোম্পানিতে, আমি কোম্পানির কর্তৃপক্ষ এখানে আছেন, আমি আপনাদের বলতে চাই, আকিজ বেভারেজ যেরকম তাদের সফট ড্রিঙ্কসের গায়ে তারা লিখে দিয়েছেন পরিষ্কার করে, উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন, এবং এটা মার্কেটিং করেছেন এবং তাদের সেল 10-20 গুণ মনে হয় বেড়েছে, সেল বাড়ুক আর না বাড়ুক, সেল যদি একটাও না বাড়ে তাতেও আমার কিছু আসা যায় না, আমি সেখানে কাজ করব, আমার তো ইমানের বৃদ্ধি হবে, আমার তো সব তো ঠিকই আমি পাবো, টাকা আসুক আর না আসুক, সো এটা আমাদের ইমানের দাবি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি এখানে অন্য ধর্মাবলম্বীও কে থেকে থাকেন তাও আপনার ইমান, আপনার আপনার বিশ্বাসের দাবি, আপনার মানবিক যে আপনার দিকটা আপনার মধ্যে আছে সেই মানবিকতার দাবি, আপনার মানবতার দাবি থেকে আপনিও, আমি আশা করব যে আপনি দাবি পূরণ করবেন। আমরা একটা আইডিয়া বিভিন্ন জায়গায় মানুষকে দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যদি ওইভাবে ইমপ্লিমেন্ট করা এখনো শুরু হয় নাই, আমরা বলাবলির মধ্যে আসি যে মুদি দোকানগুলো যদি উদ্যোগ নেয় যে তাদের দোকানের বাইরে তারা একটা ছোট ব্যানার টাঙিয়ে দিবে এবং লিখে রাখবে যে আমরা অমুক অমুক কোম্পানির মাল পণ্য বয়কট করছি, এগুলো আমাদের দোকানে রাখছি না, এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য আমি আর কিছু করতে পারলাম না, আমার তো উচিত ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া, জীবন তো দিতে পারলাম না, আমি অন্তত আমার এতটুকু স্যাক্রিফাইস করলাম যে দোকানে কেনা বেচা অর্ধেকে নেমে আসবে, হয়তো আরো অনেক কমে আসবে, হয়তো আমার অনেক কষ্ট হবে, আমার সংসার চালাতে অসুবিধা হবে, আমার ব্যবসায় লস হবে, তারপরও আমি সকল স্যাক্রিফাইস করব আল্লাহর জন্য, ওই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে আমি এটা করার জন্য এই পণ্যগুলো আমি বয়কট করছি, আপনিও হে ক্রেতা আপনিও আল্লাহর জন্য বিবেকের তাওন আপনি বর্জন করুন, এরকম ব্যানার যদি কোনো কেউ লাগিয়ে দিতে পারেন যে আপনারা এই দোকানের পণ্য কিনেন, আমি 20 কিলোমিটার দূরে গিয়ে হলো সেই দোকান থেকে আমি নিজে পণ্য কিনবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা একটু মার্কেটিং করেন, আপনারা যদি একটু প্রচারণা চালান, আপনারা অনেক মানুষ এখানে আছেন, অনেকগুলো ডিলার আপনারা আছেন, তাহলে সেক্ষেত্রে
আপনার ব্যবসায় লাভ হোক বা না হোক, এমনকি ব্যবসা যদি লসও হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার পাওনা নিশ্চিত হবে। দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে, আল্লাহ তাআলা ভুলেন না, আল্লাহ তাআলা কোনো কিছু কম দিবেন না ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে, এই বাস্তবতায়, ফিলিস্তিনের এই বাস্তবতায় অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন, তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারেন, কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না। আপনারা মূলত দিনই চেতনা থেকে এই কাজটি করবেন। আল্লাহ তাআলা আপনাদের, আমাদের সবাইকে, আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করেন। আপনি একজন ডিলার হিসাবে আপনার যতটুকু করার সুযোগ আছে আপনি ততটুকু কতটা করেছেন? প্রয়োজন এটার উপর একটা লিফলেট, ভালো কাউকে দিয়ে আপনি একটা লিফলেট ছাপায় নেন দুই পৃষ্ঠার, একজন মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে দিয়ে দেন, ভাই আমাদের পণ্যই কিনতে হবে এমন কোনো কথা নাই, তবে আপনি ভাই অবশ্যই এই ইহুদিদের পণ্যগুলো বয়কট করেন। আপনি দাওয়াত দিতে থাকেন মানুষকে এবং উৎসাহিত করতে থাকেন, এবং আপনার কোম্পানির মাল আপনি বিক্রি করতে, সেল করতে আপনার ভিতরে একটা প্রেরণা কাজ করা উচিত। এই জন্য যে আপনি একটা একটা রীতিমতো একটা সংগ্রামের অংশ হয়ে গেছেন, আপনি একটা জুলুমের বিরুদ্ধে, আপনি একটা পণ্য বিক্রি করছেন না, আপনি রীতিমতো জুলুমের বিরুদ্ধে কাজ করছেন, এই চেতনাটা আপনাদের মধ্যে যেন আসে। সেই সাথে এবছর বিশেষভাবে আমি যে কথাটি বলতে চাই তা হলো, আপনারা জানেন আমাদের দেশে নামাজ রোজা করা মুসলমান, মেয়েদের মধ্যে বোরকা পরা পর্দা করা মুসলমান, পুরুষদের মধ্যে দাড়ি রাখা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, উমরা করা, হজ করা মুসলমান, অভাব বাংলাদেশে ততটা নাই। যতটা অভাব আছে কাজে কারবারে, লেনদেনে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে মুসলমানিত্বের পরিচয় দিয়ে চলা মানুষের, মসজিদে মুসল্লি যে পরিমাণ পাওয়া যায়, অফিস আদালতে সৎ মানুষ, দোকানে, বাজারে, কর্মক্ষেত্রে, মার্কেট প্লেসগুলোতে সেরকম সৎ মানুষের সংখ্যা মসজিদের মুসল্লির তুলনায় একেবারেই কম। অথচ আমাদের জান্নাত নির্ভর করে অনেকখানি এই বিষয়গুলোতে সততার উপর। আমাদের ইমানটা যখন বিশুদ্ধ থাকবে, ইসলামের মৌলিক কাজগুলো যখন আমরা করবো, পাঁচক্ত নামাজ ঠিকমতো পড়বো, জাকাতটা ঠিকমতো দিব, রমজান রোজাটা রাখবো, তৌফিক হলে হজ করব, বেসিক কাজগুলো করলাম, এর বাইরে আমাদের জীবনের মূল অংশ যেটা আমাদের জান্নাত বা জাহান্নামকে নির্ধারণ করে দেয় সেটা হলো আমাদের এই লেনদেন। ব্যবসায় আপনি লাভবান হন বা না হন, আপনি যদি সততার সাথে ব্যবসা করতে পারেন তো আপনি লাভবান হওয়ার পরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। লাভ যদি আপনি শুধুমাত্র টাকা পয়সা কতগুলো আহরণ করাকেই ধরে নেন, তো আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই এইরকম তথাকথিত লাভ পৃথিবীতে বহু মানুষ করেছে, কিন্তু তারা আখেরাতের অশান্তি তো অনেক পরের বিষয়, দুনিয়াতে তারা শান্তি জিনিসটা পায় নাই। আপনার আশেপাশে আপনি দেখবেন বহু লোককে দেখবেন টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলেছে, কিন্তু শান্তির দেখা পায় নাই। শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন শান্তি দিবেন তখন কুড়ো ঘরে দিবেন, আর আল্লাহ যখন শান্তি দিবেন না তখন আট্টালিকার মধ্যেও শান্তি দিবেন না। অতএব আপনি আপনার চেষ্টা থাকবে সততার সাথে ব্যবসা করা। আমি জানি এই বিষয়ে ওয়াজ করা যত সহজ, আমল করা তত সহজ না, আমল করা অনেক কঠিন। দাঁড় করে দিলে সততার উপর আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু ফিল্ডে কাজ করাটা অনেক কঠিন কাজ, আর এই কঠিন কাজটার বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন। ইমানদারের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের সবকিছুতে কল্যাণ। ইন আসাবাহু খায়রুন শাকারা, ইমানদার যদি ব্যবসা করে লাভবান হয়, কোনো কাজ করে সাকসেস হয়, তাহলে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, সেজদায় পড়ে যায়, শুকরিয়া জানায়, ক্রেডিটটা আল্লাহকে দেয়, নিজে ক্রেডিট নেয় না। তো এর মাধ্যমে তার একদিক থেকে লাভবান হয়েছে, আবার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে সে বিনিময় লাভ করে, দুই দিক থেকে লাভবান হয়ে গেল। আর যদি ইমানদার লুজার হয়, ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবসায়, তার কাজে, তখন সে সবর করে, ঠিক আছে আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, আল্লাহ যা আমার জন্য কল্যাণে তাই রেখেছেন, এই পরিণতি যেটা আমার বরণ করতে হয়েছে, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে কিয়ামত দিন বলে যাও তোমাকে আমি ব্যবসায় অনেক লস দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করতে পেরেছো, সো আমাকে এখন তোমাকে এখন জান্নাত দিয়ে দিলাম, তাহলে আমার বেস্ট ডিলিং সেটা, লাভ টাকা কামাইলে কত আর কামাইতাম, অনন্ত সময়কালে জান্নাত পেয়ে গেলাম। অতএব বিপদে যদি সে সবর করে ফাকানা খায়র আল্লাহ, সেটাও তার জন্য কল্যাণের হয়। সময়মতো ভাইরা আমার, আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি এখান থেকে, যে আপনারা যদি সততার সাথে ব্যবসা করেন, ব্যবসা যদি লাভবান হন, শুকর আদায় করবেন আল্লাহ তাআলা, তাহলে ডাবল লাভ হবে। আর যদি কোনো কারণে সততার সাথে চলতে গিয়ে লুজার হন, তো আপনি সবর করবেন, তাতেও আপনার সবরের বিনিময়ে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ তাআলা। সো আপনার হারাবার কিছু নাই, আপনার হারাবার কিছু নাই। মনে রাখবেন আপনার সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন। আমাদের মায়েরা
আজকাল 2-3-4 বছর বাচ্চাদের পিছনে খাবারের বাটি আর চামচ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে, যেভাবে চোর পুলিশের মতো দৌড়াদৌড়ি করতে থাকে, ছোটাছুটি করতে থাকে, এর শিকিবাক চেষ্টাও যদি মায়েরা বাবারা করতেন যে সন্তান যেন হালাল খায়, খাওয়ানোর জন্য তো যতটা অস্থির তার চার ভাগের এক ভাগও যদি আমরা অস্থির থাকতাম সন্তানকে হালাল খাবারের ব্যাপারে, যে হারাম যেন না খায় আমার সন্তান, আমার ব্যবসা হোক আর না হোক আমি হারাম খাওয়াবো না, এই চেষ্টা যদি করতেন তাহলে আমাদের জীবনটা স্বর্ণের হয়ে যেত, সোনালী সমাজ সোনালী পরিবার আমরা পেয়ে যেতাম, আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতল করত, এই সন্তানদের দেখে দিলটা জুড়িয়ে যেত, এখন দিল জুড়ায় না। বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মা বাবার অশান্তির কারণ হলো তাদের সন্তানরা, কারণ হলো আপনি হারাম খাওয়াচ্ছেন। দেখুন হারাম এমন একটা জিনিস, এটা আপনি ঢুকাবেন নিজের শরীরে, নিজের পরিবারের সদস্যদের শরীরে, এটা কাজ করবেই করবে, গুলি মিস হতে পারে এটা মিস হবে না। আপনি একটু পিছনে চলে যান, আমি সবসময় এক্সাম্পল দিই, একটু পিছনে 10-20-30 বছর আগে চলে যান, এখানে যারা 40+ বয়স আছে আপনি আপনার শৈশবে চলে যান, আপনার সাথে আপনার বাবা মার যে বোঝাপড়াটা, এখন আপনার সন্তানের সাথে আপনার বোঝাপড়া কিন্তু এত ভালো না। আরো যদি পেছনে চলে যাই তো আরো ভালো দেখতে পাবো, আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন, যারা 50+ 60+ আছেন, তারা তাদের শৈশবে চলে যান। আপনি আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করতেন, আপনার সন্তান কি আপনাকে ততটা শ্রদ্ধা করে? আমরা আমাদের শৈশবে আমাদের বাবা মার কথা যতটা মানতাম, শ্রদ্ধার সাথে নিতাম, এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয়? কারণ কি, আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই, আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই, একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা, অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা 4-5টা একসাথে কিনে দিচ্ছেন, আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আব্বু কি খাবা কি তোমার লাগবে এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন, আপনার ওয়াইফ তো এক তরকারি না 5 তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না, এত খাবার দিচ্ছেন, এত সার্ভিস দিচ্ছেন, এত কষ্ট করছেন, এত কিছু দিচ্ছেন, এরপরও বাচ্চা আপনার কৃতজ্ঞ না, আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন না কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন, তাহলে তখন কি ছিল এখন কি নাই একটু মেলাবার সময় আমাদের এসেছে, কিছুই দিতে পারেন নাই তারা কিন্তু আমাদের, আমরা তাদের জন্য পাগল পড়া, আর এখন এত কিছু দিচ্ছি কিন্তু ওরা আমাদেরকে দেখতেই পারে না, একটু জোর করে কথা বললে তারা রাগ করে, এবার তাদের পায়ে ধরা লাগে, 3-4 বছরের পোলাপান, 5-6 বছরের পোলাপান, একটা বেশি দুইটা ধমক দিলে এরপর মা বাপ তাদের কাছে সরি বলতে বলতে শেষ, ওর তেল মাখতে মাখতে মার দিন যায়, ওর তেল মাখতে মাখতে বাপের দিন যায়, কারণ ওর মুড অফ হয়ে গেছে, ও রাগ করছে, ও রুমের দরজা আটকে ফেলছে, সে রিয়্যাক্ট করতেছে। আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরাও ভাবছি না। আমি দীর্ঘ আলোচনায় চলে যাব না, আমি সংক্ষেপ করতে চাই, এই বিষয়ের যদি আপনি 10টি কারণ খুঁজে বের করেন তার মধ্যে একটি কারণ এটা যে আপনার বাবা মা আপনাকে হালাল খাওয়াইছে, আপনি আপনার সন্তানকে ওই রকম সন্দেহাতীত হালাল খাওয়াতে পারছেন না, আপনিও হালাল খাওয়াচ্ছেন বাট আপনার হালালটা আপনার বাবা মা যেরকম খাওয়াইছেন ওই রকম পিওর হালাল আপনি দিতে পারছেন না, এটার এফেক্ট আপনার সন্তানের মধ্যে পড়ছে, এবং জেনারেশন যত সামনে অগ্রসর হবে যত বেশি আপনি হালাল উপার্জনের ক্ষেত্রে ছাড় দিবেন, আপনার কাছে টাকাটাই মুখ্য, আপনি লাখপতি হতে চান কোটিপতি হতে চান আপনার হালাল হারাম দেখার দরকার নেই, তো আপনার সন্তান শুধু না আপনার পুরো জীবনটা দুর্বিষহ জীবন হবে। পৃথিবীর সবচেয়েতে উন্নত দেশগুলোর একটি হলো জাপান কোরিয়া, জাপান কোরিয়ান মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি, ব্যাপার কি, সুখের সমস্ত উপকরণ আছে, তথ্য প্রযুক্তি পরিবেশ এনভায়রনমেন্ট, শুধু প্রকৃতি যদি দেখেন যারা গিয়েছেন তারা জানেন এই সমস্ত দেশগুলোর যে প্রকৃতি নেচার এত সুন্দর, মনে হবে যে প্লাস্টিক দিয়ে আল্লাহ তাআলা গাছগাছালিগুলো বানায় রাখছেন, এত সুন্দর, আর তাদের যে প্রযুক্তি উন্নতি সেটা তো আছেই জ্ঞানে বিজ্ঞানে, কিন্তু মানুষ সুখে নেই, আত্মহত্যা তো মানুষ সুখে ছুটে করে না, ঘরে ঘরে আত্মহত্যা যে হচ্ছে, আত্মহত্যা যে ভয়াবহ অবস্থা, গোটা দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কারণ কি, সারা পৃথিবী আমি নিজের চোখে যেগুলো দেখছি আমি সেগুলো বলছি, বাকিগুলো দেখা বাকিগুলো আমার শোনা কথা বলা কথা, আর যেগুলো আমি ঘুরে 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 সার্ভে করার বা জানার চেষ্টা করেছি সেগুলো আমি বলেছি। ভাইরা আমার আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা ব্যবসা সিরিয়াস হবেন, আমি একটু আগেই বললাম আপনার এই ব্যবসা শুধু দুনিয়ার ব্যবসা না, এটা আখেরাতের ব্যবসা, আপনার এই ব্যবসা দিনী চেতনার জায়গা থেকে আপনি করবেন, আপনি একটা মুসলিম কোম্পানিকে দাঁড় করাবার চ্যালেঞ্জ করাবেন, আপনি একটা দেশীয় কোম্পানিকে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়ে আপনি সামনে আগাবেন, আপনি কি করতে পারলেন না পারলেন এটা বড় কথা না, আপনার উদ্দেশ্য কি ছিল এটা বড় কথা, আল্লাহ তাআলা সেটা দেখবেন, ওইটা দেখে আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দিবেন, আর এই কাজে সিরিয়াসনেসের সাথে আপনি যখন কাজ করবেন, আমার সিরিয়াসনেস থাকবে, আমার চেষ্টা থাকবে, টাকা আমার আসুক আর না আসুক হালাল আশা চাই, হারাম হলে আমার কোটি টাকারও দরকার নাই, হালাল 1 টাকাও আমি ছাড়বো না,
আমার আটানা হলো তার জন্য আমি অনেক পরিশ্রম করতে রাজি আছি সময় দিতে রাজি আছি বাট যদি হারাম হয় আমার কোটি টাকারও কোনো প্রয়োজন নাই ভাইরা আমার এটা যদি আপনি করতে পারেন আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নামে শপথ করে বলতে পারি আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে আপনার হয়তো অনেক টাকা পয়সা থাকবে না কিন্তু আপনার বাচ্চা আপনার সন্তানের আচরণে আপনি আপনি বিগলিত হয়ে যাবেন আপনার অন্তরটা জুড়িয়ে যাবে নয়নটা জুড়িয়ে যাবে আপনার ভালো লাগা কাজ করবে আপনার ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে যদি আপনি 100% হালাল মেইনটেইন করার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালান দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি বলেন যে এই জায়গা আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি হালাল খাবো আমার আশেপাশে সবাই লাল লালে লাল হয়ে যাবে টাকা টাকা কামায়া আমি প্রয়োজনে সেই জায়গায় যেতে পারবো না কিন্তু আমি হালালের চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে দুইটা বার্তা আমার দেয়া শেষ তিন নম্বর এবং সর্বশেষ বার্তা হলো পারিবারিকভাবে একটু বসেন আমরা বাচ্চাদেরকে সময় দেই না সবাই টাকার মেশিন শুধু পয়সা চাই আর কিচ্ছু না ভাই পয়সাতে আপনি সিরিয়াস হন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ফ্যামিলিকে নিয়ে একটু বসেন রমজানে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য একটা পারিবারিক বৈঠক যে পরিবারের একেবারে দুধের শিশুটা থেকে নিয়ে আপনার ওয়াইফ পর্যন্ত সবাই সাথে থাকবে গোল বৈঠক হবে আজকে রমজান উপলক্ষে আমাদের কার কি অর্জন কার কি অ্যাচিভমেন্ট কোরআন কে কতটুকু পড়েছি হাদিস কে কতটুকু পড়েছি আমরা কতবার আল্লাহকে স্মরণ করেছি আমরা কতটা বিশেষ ভালো কাজ করেছি আমরা কোন মানুষটার উপকার করেছি আমরা ফ্যামিলিগতভাবে বসে এটা ডিসকাস করি এখন ফ্যামিলিগতভাবে একসাথে বসাবসি হয় না বসাবসি হইলেও সবার হাতে হাতে মোবাইল হ্যাঁ একসাথে বসছেন তো ছেলে ছেলের মোবাইল টিপতেছে ওয়াইফ ওয়াইফের মোবাইল টিপতেছে মেয়ে মেয়ের মোবাইল টিপতেছে এটা আমাদের আরেকটা জানের শত্রু হয়ে গেছে এটা কন্ট্রোল করা ছাড়া আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন না আমি আমার কথাটা সব জায়গায় মানুষকে শোনানোর চেষ্টা করি উদ্দেশ্য হয় অন্যরা যাতে অনুপ্রাণিত হয় আমি প্রতিদিন আমার ছেলেদের সাথে খেলা করি আমি যখন থাকি ঢাকায় যত ব্যস্ততা থাকুক আমি সমস্ত কাজ ফেলে রেখে প্রতিদিন এক ঘন্টা আমার ছেলেদের সাথে আমি খেলি এবং খেলতে খেলতে ঘাম ঝরায় বাপ বেটা পরে আমরা যে গোসল করি এবং সকালে ঢাকার মতো জায়গায় সকালে আমাদের ছেলেমেয়েরা সবাই চেষ্টা করে আমাদের একটা খ্যাত করার একজনের একটা প্লট পড়ে আছে তার হাতে পায়ে ধরে বললাম ভাই আপনার প্লটটা তো খালি পড়ে আছে আপনি অনুমতি দিলে আমরা সেটা খ্যাত বানাই উনি বলে করেন অসুবিধা কি তো আমরা সেখানে খ্যাত বানাইছি খ্যাত বানাই আমরা প্রায় ১৯ আইটেমের তরকারি আছে আমি একটু আগে বাসা থেকে ভাত খেয়ে আসছি এর ভিতরে যতগুলো তরকারি খেয়েছি এগুলো সব আমার খ্যাতের তরকারি লাল শাক অন্যান্য যা যা আছে এগুলো সব আমার খ্যাতের তরকারি যাওয়ার সময় নিচে দেখলাম গ্যারেজে ড্রাইভার সাহেব একটা লাউ ছিঁড়ে রাখছে লাউটা হাতে করে আমি উপরে নিয়ে চলে গেলাম এবং আশেপাশে সবাইকে দিচ্ছি অফিস স্টাফদেরকে দিচ্ছি বন্ধু বান্ধবদেরকে দিচ্ছি নিজেরা করছি কেন করছি জানেন এর একটা বড় কারণ হলো যে আমাদের ছেলেমেয়েরা তারা মোবাইলে আসক্ত আমরা শুধু অভিযোগ দায়ের করি আমরা কতটা বাচ্চাদেরকে সময় দিয়েছি আপনার বাচ্চাকে আপনি কিছু একটা দিয়ে তো এঙ্গেজ করবেন আপনি তাকে তো কিছু একটা এনজয় করতে দিবেন তার এনার্জিটা ব্যয় করার একটা জায়গা তো দিবেন আপনি কিছু দিচ্ছেন না আপনি সারাদিন ব্যবসা ব্যবসা ধান্দা ধান্দা পয়সা চা আপনি তো টাকার মেশিন হয়ে গেছেন আর কিছু না আপনার শুধু টাকা চাই টাকা ঠিকই হবে সন্তান ধ্বংস হয়ে যাবে ফ্যামিলি শেষ হয়ে যাবে সো আপনি ফ্যামিলিকে সময় দেন আমি চেষ্টা করি যে সকালে খেতে একটু সময় দেওয়া আর সন্ধ্যায় একটু খেলাধুলায় সময় দেওয়া আর মাঝে মাঝে বসে একাত্র খেতে বসে একটু আলাপ আলোচনা করা আমি আপনাদেরকে বলতে চাই রমজান উপলক্ষে প্রতিদিন পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে ইবাদত বন্দী করেন ভালো কাজ করেন আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক রেখে আপনি এই টাইমটা বের করেন তাহলে ইনশাআল্লাহ একটা আদর্শ পরিবার আমরা পাবো বিশেষ করে আমাদের নানা কারণে দেখা যায় বাচ্চারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেভাবে আদর্শ নৈতিকতা ইসলামী শিক্ষা তারা নিতে পারছে না তো অতএব তাদেরকে পারিবারিকভাবে এই জিনিসটা যদি আমরা সাপোর্ট দিই তাহলে ইনশাআল্লাহ তারা আদর্শ পরিবার হিসাবে আদর্শ পরিবারের সদস্য হিসেবে তারা গড়ে উঠবে বেড়ে উঠবে এবং এটার সুফলটা আপনি নিজেই উপভোগ করবেন আপনি নিজেই এর স্বাদটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ অতএব আমি আপনাদেরকে বলবো যে শত ব্যস্ততার মধ্যে আসন্ন রমাদানকে সার্থক করার জন্য রমজান মাসে পুরো ফ্যামিলি দিনে একবার করে মিটিং করুন নিজেদের অ্যাচিভমেন্টগুলো আমলগুলো কার কি অর্জন হলো সেগুলো পর্যালোচনা করুন এবং প্ল্যান ঠিক করুন রাত জেগে শেষ দশক আসলে ইবাদত বন্দেই করুন মার্কেটিংয়ের জন্য যেরকম প্ল্যান করেন শপিংয়ের জন্য যেরকম প্ল্যান করেন তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে রমজানে ইবাদতের প্ল্যান করেন ইনশাআল্লাহ তাহলে আপনার প্রজন্ম আপনার বংশধর আপনার ছেলেমেয়ে আপনার ফ্যামিলি আপনি রক্ষা করতে পারবেন আর না হলে ধ্বংসের অতলতলে হারিয়ে যাবে আফসুস করবেন টাকা পয়সা হয়ে যাবে বাড়ি গাড়ি হয়তো হবে সবাই দেখবে আপনার চাকচিক্য আপনার চকচকে লাইফ কিন্তু আপনার ভেতরে যে ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু কেউ অনুভব করবেন আপনি একা কুরে কুরে মরবেন কুরে কুরে শেষ হবেন সমস্ত নবী রাসূলগণ সতর্ক করেছেন খুব কম মানুষই সতর্ক হয়েছে আমি আপনাদেরকে সতর্ক করছি কোরআন এবং হাদিসের আলোকে আসুন আমরা সতর্ক হই আমি অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি
আমার মেসেজগুলো আমি আবার আপনাদেরকে সামারি আকারে দিচ্ছি এক নম্বর মেসেজ ছিল আমার যে আপনারা যে ব্যবসা করছেন একটা দেশীয় কোম্পানির আইটেম এগুলো প্রতিদিনের আইটেম আমাদের প্রতিটা ঘরে প্রতিটা টয়লেটে ব্যবহার হয় এরকম আইটেম অতএব এই আইটেমগুলো নিয়ে আপনারা যে কাজ করছেন এটা দ্বীনী চেতনার জায়গা থেকে কাজ করবেন আপনারা আপনাদের বাণিজ্যিক উদ্দেশ্যে তো করছেনই পাশাপাশি আপনার দ্বীনী চেতনাটাকে আমি বলছি অ্যাড করেন প্লাস করেন এবং আপনার উদ্দেশ্য হোক যে ইহুদিরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তারা বড় করে গোটা পৃথিবীব্যাপী জাল বিছিয়ে টাকা কুড়িয়ে কাঁচিয়ে তারা আমাদের ঘরগুলো থেকে চাঁদা নিয়ে তারা মুসলমানদের নিধন যজ্ঞে সেটাকে ব্যবহার করছে অতএব তার বিপরীতে আমি নিজে দশ জন মানুষকে বুঝাবো বিশ জন মানুষকে বুঝাবো টার্গেট ঠিক করব আপনাদের কোম্পানি যেরকম টার্গেট দেয় আপনি এরকম টার্গেট নেন আমার টার্গেট হবে দশ জন মানুষ আর ইহুদি কোনো পণ্য কিনবে না ভাই আমার কোম্পানির পণ্য কিনে নেন না কিনেন আপনি ইহুদি পণ্য কিনবেন না আপনি দেশি পণ্য কিনবেন দেশি পণ্য আমার চাইতে ভালো কোনোটা আপনার মনে হলে আপনি সেটা কিনেন কিন্তু আপনি ইহুদি পণ্য কিনবেন না আপনি আল্লাহর জন্য বয়কটটা করবেন ফিলিস্তিনের মানুষের প্রতি সিম্পেথি দেখিয়ে এই একটা ক্ষুদ্র কাজ আপনি করেন কেমন বলতে পারবেন আল্লাহ আমার হাতে আর কিচ্ছু ছিল না আমার হাতে এইটা ছিল আমি এই কাজটা করেছি অতএব আপনারা আপনারা মানুষকে সতর্ক করবেন আর আপনারা ওই চেতনা থেকে আপনার ব্যবসাকে আপনি ডেভেলপ করবেন দাঁড় করাবেন আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন আমি আবারও বলছি আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয় ইনশা আল্লাহ শুধু ব্যবসা হবে না আপনার সওয়াব হবে আখেরাতের উপার্জন হবে আপনার মানসিক প্রশান্তি হবে যে ফিলিস্তিনি বাচ্চাগুলোর জন্য আমি এই কাজটা অন্তত করছি চেষ্টা করা যাবে না ইনশা আল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলেছি তা হলো হালাল উপার্জনে কোনো কম্প্রোমাইজ করবেন না কাস্টমারকে ঠকানো কোনো রকম দুই নম্বরের সহজ আশ্রয় নেওয়া কোন রকম অন্যায় কাজ করা কোন রকম অসততা করা এগুলো কখনো করবেন না প্রতারণা করবেন না মিথ্যা কথা বলবেন না যা নাই কোম্পানির প্রোডাক্টের ভিতরে তা বলবেন না এক কথায় সততার সাথে ব্যবসা করবেন আমি জানি সততার সাথে ব্যবসা করে টিকে এখন সো টাফ কঠিন একটা সময় চলছে স্রোত হলো জাহান্নামের দিকে উল্টো স্রোতের বিপরীতে চলাটা সবসময় টাফ হয় সবসময় কঠিন হয় মনে রাখবেন স্রোতের বিপরীতে চলা মানুষগুলোই কিন্তু অমর হয় তারাই পৃথিবীতে টিকে আছে পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন তারা সবাই স্রোতের বিপরীতে ছিলেন তাদের কথা সমাজের অনেক নবী আছে তাদের কথা সমাজের 1% মানুষও শুনে নেই অনেকের কথা সমাজের 5% মানুষও শুনে নেই যারা শুনে নেই যারা মূলধারা ছিল যারা স্রোতে ছিল তার হারিয়ে গেছে খড়কুটোর মতো নবী রাসূলরা এখনো টিকে আছে ফেরাউনের নামে কেউ নাম রাখে না কিন্তু মুসার নামে মুসলমানরাও নাম রাখে খ্রিস্টানরাও নাম রাখে ইহুদিরাও নাম রাখে আপনি যদি দেখেন হামান কারণ নমরুদ তাদের কারণ নামে কেউ নাম রাখে না কিন্তু ইব্রাহিমের নামে খ্রিস্টানরা ইহুদিরা আব্রাহাম রাখে আমরা ইব্রাহিম রাখি অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কাছে প্রায় সমাদৃত যারা স্রোতের বিপরীতে চলতে শিখে তাদের কষ্ট হয় এই কষ্ট করে বুক টান টান করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাধা বহুত আসবে পেটে লাথি পড়বে খাবার আসবে না ক্যাশে টাকা আসবে না ব্যবসা লাঠে উঠবে বহুত কিছু হবে কিন্তু আমি আমার আদর্শে কম্প্রোমাইজ করব না আমি মুসলমান আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ব্যবসা শুধু এখানে যদি থাকতো তাহলে ঠিক আছে যা ইচ্ছা তা করতাম ব্যবসা তো এটাই শেষ না আসল ব্যবসা তো শুরু হবে আমার মৃত্যুর পর সো আমি কি করছি তার প্রত্যেকটা টাকার হিসাব আমাকে পাই পাই করে দিতে হবে যে আমি কি সৎভাবে কামাই করেছি না অসৎভাবে কামাই করেছি সো এই জায়গায় আপনারা কম্প্রোমাইজ করবেন না আপনার সন্তানকে হালাল উপার্জন দেন হালাল খাবার দেন আপনার ফ্যামিলিকে দেন আপনি একটা জান্নাতি ফ্যামিলি পাবেন আপনি এনজয় করবেন লাইফটাকে আর না হলে বাহিরে অনেক চকচকা দেখবেন ভেতরে এতটাই সদরঘাট হবে ভেতরে কুড়ে কুড়ে শেষ হবে কাউকে বলতে পারবেন না ভাবসাব জাহির করবেন ছেলে হান করে মেয়ে তান করে কিন্তু ভেতরে ভেতরে আপনি শেষ হবেন যে ওরা যে কত বড় অমানুষ কত বড় অসভ্য কত বড় কুলাঙ্গার আমার সন্তানরা এটা আমি ভিতরে ভিতরে টের পাবো মানুষকে বলতে পারবো না যদি এটা থেকে বাঁচতে চান তাদেরকে হালাল খাওয়ান হালাল উপার্জনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না আত্তাজুর সাদুক মা আন্নবিয়িন ও সিদ্দিকিন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেন কিয়ামতের দিন তারা নবীদের সাথে আল্লাহর সিদ্দিক বান্দাদের সাথে প্রিয় আল্লাহর ওলিদের সাথে তারা কিয়ামত দিন উঠবে বিশেষ সম্মানিত এবং বিশেষ মর্যাদাবান মানুষ হিসাবে অতএব সততার সাথে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আহ্বান করব এবং সর্বশেষ মেসেজ ছিল আমার যে আসন্ন রমাদান উপলক্ষে পুরো ফ্যামিলি সহকারে আসুন আমাদের একেবারে চাট করে নীতিমতো শিডিউল করে আমরা সারাদিনের কার্য তালিকা ঠিক করে পরিবারের সদস্যরা সবাইকে নিয়ে আসুন আমরা কোরআন চর্চা করি হাদিস চর্চা করি এবং ইসলামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি প্রতিদিন আমল করার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার স্ট্রাগল করি এবং সেটা পুরোপুরি পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে এবং পরিবারের সদস্যদেরকে একটু সময় দেন নিয়ে একটু বসেন সমস্ত মোবাইল টোবাইল অফ করে মোবাইল সব দূরে রেখে
10 মিনিটের জন্য বসেন যে 10 মিনিটের জন্য মোবাইল থেকে দূরে থাকো সবাই আসো আমরা একটু পর্যালোচনা করি আমরা আল্লাহ থেকে কি কতটা অগ্রসর হতে পেরেছি কি কতটা দূরে সরে গিয়েছি আমরা একটু পর্যালোচনা করি ইনশাআল্লাহ আমি আশা করি এরকম একটা লাইভ যদি আপনি করতে পারেন এরকম একটা ফ্যামিলি যদি আপনি করতে পারেন আপনার ফ্যামিলিটা আপনি উপভোগ করবেন আপনি এনজয় করবেন আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের সম্ভবত আমাকে maaf করবেন আমরা সবাই সততার সাথে এবং সুন্দরভাবে জীবন যাপন যেন করতে পারি আজকে এখানে হয়তো বাণিজ্যিক উদ্দেশ্যে আপনারা একত্রিত হয়েছেন জান্নাতে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেন আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতে এভাবে একত্র হওয়ার তৌফিক দান করেন আমরা সেই দোয়া করি ব্যবসা আমাদের শুধু দুনিয়ার যেন না হয় দুনিয়ার ব্যবসাও হোক সেই সাথে আখিরাতের ব্যবসাও হোক আমরা দুনিয়াতেও এগিয়ে যাই আখিরাতেও এগিয়ে যাই ইমানদারের দৃষ্টিতে শুধু মৃত্যুর আগ পর্যন্ত না বরং অনন্ত অসীমকালের জীবন পর্যন্ত সো আমাকে এই জগতে এবং ওই জগতে উভয় জগতে সফল কাম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়র আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে